প্রচণ্ড শীতে গরম গরম খিচুড়ি হলে আর কিছুই লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সেই দিন আমাদের একটা দাওয়াত ছিল, তো তার জন্যই আর কি এত শীতের মধ্যেও আর কি দাওয়াত খেতে গেছিলাম। তো দাওয়াতটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওনাদের বাসায় আর কি দাওয়াত ছিল। মেনলি ওনার মেয়ে হয়েছে, ওনার মেয়েকে আর কি দেখতে আমরা গিয়েছিলাম, আর ওনারাও একটা আলাদাভাবে আর কি দাওয়াত দিছে। তো বাবুর যেহেতু হচ্ছে টুপি নাই আর কি, তো তার জন্য আমি সবার ফার্স্টেই হচ্ছে বাবুর জন্য একটা টুপি কিনে নিছি। তো টুপিটা কিনছি হচ্ছে আমি মিরপুর 10 নম্বরের চন্দ্রবিন্দু যে শোরুমটা আছে সেখান থেকে হচ্ছে আমি টুপি কিনে নিছি। আর ওর ফ্রেন্ড হচ্ছে পুলিশ, তার জন্য হচ্ছে ওরা যে পুলিশ যে কোয়ার্টার আছে সেখানে মেনলি ওরা থাকে। তো তার জন্য হচ্ছে সেখানে যাওয়ার পর মেনলি ওনাদের মানে ওনাদের যে পুলিশ যে গার্ড থাকে আর কি দরজায়, তো তারা হচ্ছে ফার্স্টে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, কারণ যে যার বাসায় যাব তাদের একেও একজন এসে আমাদের নিয়ে যেতে হবে, পরিচয় দিতে হবে, তারপরে মেনলি ওনারা অ্যালাউ করবে। তো আমরা ভুলবশত অন্য একটা ইয়াতে চলে যাই যেখানে হচ্ছে সব ব্যাচেলার ছেলেরা থাকে, মেনলি আমরা সেখানে চলে যাই। তো তার জন্য পরে আমরা বুঝতে পারি আসলে বাসাটা এখানে না, অন্য জায়গায়, যেখানে হচ্ছে আপনার পুলিশ মানে ফ্যামিলি যে বাসাটা থাকে মানে সব ফ্যামিলি নিয়ে থাকে, তো সেখানে হচ্ছে মেনলি ওই ভাইয়াদের বাসা, মানে মেনলি ভাইয়াদের বউ বাচ্চা সবাই আর কি নিয়ে থাকে, যেহেতু ওনার মেয়েকে দেখতে গেছিলাম। তো সেখানে যেয়ে সবার ফার্স্টে হচ্ছে আমরা গরম গরম খিচুড়ি, তারপরে হচ্ছে রোস্ট, তারপরে হচ্ছে আপনার চিংড়ি মাছ ভোনা, এগুলো খেয়ে নিই। সত্যি বলতে খিচুড়িটা এত মজা হয়েছে, আর সেই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, এই ঠান্ডার মধ্যে এক প্লেট গরম গরম খিচুড়ি তার সাথে হচ্ছে চিংড়ি মাছ ভোনা আর হচ্ছে রোস্ট খুবই মজার ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে সেই বেবি, সবাই বেবিকে দেখে মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, সেই দিন অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল, তো আমি তো খুব ভয়ে ছিলাম যেহেতু আমি বাবুকে নিয়ে আর কি বের হয়েছি। তো এই তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত।